হ্যালো ভিউয়ার্স, সকলকে আবারও স্বাগতম জানাই আপনাদের ত্রিপুরা স্টাডি চ্যানেলে। প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা ত্রিপুরা রাজ্যের ছাত্রছাত্রীরা আছেন, যারা পোস্ট ম্যাট্রিক স্কলারশিপের জন্য আপনারা অ্যাপ্লাই করেছেন এসসি এসটি ওবিসি, বা যারা ডক্টর বি আর আম্বেদকর স্কলারশিপ বা ইকোনমিক্যালি ওয়েকার সেকশন যে স্কলারশিপ আছে, আপনারা যারা অ্যাপ্লাই করেছেন, অনেকেই আমাকে মেসেজ দিয়েছেন যে এখন পর্যন্ত কিন্তু আপনাদের টাকা ঢুকেনি বা স্কলারশিপ কিন্তু এখন পর্যন্ত আপনারা পাননি, বা কেউ কেউ বলেছেন যে স্কলারশিপের কিছু টাকা আপনারা পেয়েছেন, যেমন কেউ বলেছেন 240 টাকা পেয়েছেন, কেউ বলেছেন 460 টাকা পেয়েছেন, কেউ বলেছেন 960 টাকা পেয়েছেন। তো এমন কিছু টাকা হয়তো কারোর অ্যাকাউন্টে ঢুকেছে, এবং বেশ কিছু ছাত্রছাত্রীরা আছেন যাদের অ্যাকাউন্টে কিন্তু এখনও কোনো টাকাই ঢুকেনি, অর্থাৎ স্কলারশিপ এখনও পর্যন্ত ঢুকেনি। তো আমি আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে বলছি যে কেবলমাত্র এসসি স্কলারশিপ কিছু দেওয়া শুরু হয়েছে এখন পর্যন্ত, এবং এসটি কিছু দেওয়া শুরু হয়েছে, তবে ওবিসি স্কলারশিপ এখন পর্যন্ত কিন্তু দেওয়া হয়নি ঠিকভাবে। তো আপনাদের যাদের যাদের স্টেট লেভেল ভেরিফিকেশন হয়েছে, আপনাদের চিন্তার কোনো কারণ নেই, অবশ্যই আপনাদের অ্যাকাউন্টে স্কলারশিপ ঢুকবে যদি আপনাদের অ্যাকাউন্ট আধার লিঙ্ক থেকে থাকে। অবশ্যই জানেন যে আমি আগেও বলেছি আপনাদের যে আপনাদের আধার লিঙ্ক করাতে হবে অ্যাকাউন্টের সঙ্গে, ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কিন্তু আপনাদের আধার লিঙ্ক থাকতে হবে, এবং যে নোটিশটা দিয়ে দেওয়া হয়েছিল এসসি ওবিসি এবং এসটি ওয়েলফেয়ারের পক্ষ থেকে, সেখান থেকে কিন্তু আমি আপনাদের সঙ্গে আলোচনা করেছি এবং বলেও দিয়েছি যে আপনাদের অবশ্যই আধার লিঙ্ক করাতে হবে। তো যাদের আধার লিঙ্ক আছে এবং স্টেট লেভেল ভেরিফিকেশন হয়েছে, আপনাদের চিন্তার কোনো কারণ নেই, টাকা আজ না হয় কাল টাকা কিন্তু অবশ্যই ঢুকবে। ওবিসি স্কলারশিপ এখন অনেকেই কিন্তু পাননি, কারণ হচ্ছে ফান্ডের কিছু সমস্যা আছে। তবে আমি আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, আপনারা যারা বিএড করছেন অনেকেই আমাকে মেসেজ দিয়েছেন, এবং যারা কলেজে পড়ছেন ইউনিভার্সিটিতে পড়ছেন অনেকেই মেসেজ দিয়েছেন যে আপনাদের টাকা কিন্তু এখনও ঢুকেনি। তো অবশ্যই ঢুকবে যদি আপনাদের আধার লিঙ্ক থেকে থাকে অ্যাকাউন্টে, এবং যাদের আধার লিঙ্ক নেই আপনাদের জন্য কিন্তু নোটিশ আসবে অবশ্যই, এবং সেটা পরবর্তী সময়ে কী করতে হবে সেটাও কিন্তু আমি আপনাদের জানিয়ে দেব। তবে এখন আপাতত আমি আপনাদের এটাই বলছি যে যাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেনি আপনারা ধৈর্য রাখুন, টাকা অবশ্যই ঢুকবে। এবং অনেকেই মেসেজ দিয়েছেন যে আপনারা টাকা পেয়ে গেছেন, যারা এসসি স্কলারশিপ বিশেষভাবে আছে আপনারা অবশ্যই টাকা পেয়ে গেছেন, অনেকেই আমাকে মেসেজ দিয়েছেন। যারা পাননি আপনারা ধৈর্য রাখুন, টাকা অবশ্যই ঢুকবে। তো যখনই ইনফরমেশন আসবে সঙ্গে সঙ্গে আমি এই চ্যানেলে দিয়ে দেবো। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন, এখানে আমি ত্রিপুরার সমস্ত রকমের শিক্ষামূলক ভিডিও আপডেট দিয়ে দিই।